বিধান সভার মজিয়ার খবর অসম বিধান সভাত সৃষ্টি হল আজি এক নজিরবিহীন পরিস্থিতি বিরোধী অনা সংকল্প প্রস্তাবর সমর্থনত সদনের প্রথমবারে ভোট গ্রহণ করবলগা পরিস্থিতির উদ্ভব হল অসমর পথারত বছরের বারো মাহে জলসিঞ্চন ব্যবস্থা করার দাবিত বিধায়ক অখিল গগৈ উত্থাপন করেছিল এক সংকল্প প্রস্তাব এই প্রস্তাব সন্দর্ভত জলসিঞ্চন মন্ত্রী অশোক সিংহলে বক্তব্য রাখে যদিও বিরোধী সন্তুষ্ট নহৈ সংকল্প প্রস্তাবের সপক্ষে ভোট গ্রহণের দাবি উত্থাপন করে সেই সময় সদনের শাসকীয় পক্ষের বিধায়কর খেরেঙা উপস্থিতির সুযোগ গ্রহণ করলে বিরোধী শক্তিয়ে সংকল্প প্রস্তাবের বিপক্ষে ৩৯টা ভোটের বিপরীতে সপক্ষে পড়ল ৩০টা ভোট আজি ভোট গ্রহণের সময় বিরোধী ঐক্য প্রদর্শিত হওয়াটো এক শুভলক্ষণ বলে মন্তব্য আগবঢ়ালে বিধায়ক অখিল গগৈ বোলে বিরোধীক তীব্র কটাক্ষ জলসিঞ্চন মন্ত্রী অশোক সিংহলর আজির ভোটদানে কংগ্রেস আর AIUDF এটা মুদ্রার ইপিঠি সিপিঠি প্রমাণ করলে বলে কটাক্ষ করলে মন্ত্রীগিয়ে আহক সাই সম্পর্ক অখিল গগৈ কি কব খুঁজছে সাংবাদিকর সঙ্গে হওয়া আছুতিয়া বার্তালাপত যে অসমৰ ইতিহাসত প্ৰথমবাৰৰ কাৰণে সংসদীয় ইতিহাসত প্ৰথমবাৰৰ কাৰণে আজি সংকল্প প্ৰস্তাৱ বা ৰিজলিউচন সন্দৰ্ভত প্ৰথমবাৰৰ কাৰণে এনেকে ভোটিং হৈছে বেলট ভোট হৈছে প্ৰথমবাৰৰ কাৰণে আগতে ধনী ভোটলৈকে হয় চাউণ্ডত ভোটটো হয় কিন্তু এবাৰ প্ৰথমবাৰৰ কাৰণে ইতিহাসত প্ৰথমবাৰ ভোট হৈছে আৰু বিষয়টো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ যে অসমৰ সকলো পথাৰ বাৰ মাহে খেতি কৰা ৰাজ্যৰূপে ব্যৱস্থা কৰিব লাগে অসমৰ প্ৰতিডৰা পথাৰত পানী যোগান আর প্রত্যেকদরা পথার সকল সময়তে খেতি করবরাকে বারো মাহে খেতি করবরা রাজ্য পরিণত করবেন ৩০টা ভোট লাভ করল বিরোধী পক্ষ ৩০টা ভোট লাভ করল আর আজির দিন তো ইতিহাসের অভিলেখ যে আজি প্রথমবারের কারণে আমি এটা রিজলিউশন বা সংকল্প প্রস্তাবত এনেক এটা ভোটিং লাভ করল মানে অধ্যক্ষ ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করেছো সেয়া শিবসাগরের বিধায়ক অখিল গগৈর বক্তব্য আছে অখিল গগৈর এই বক্তব্যের বিপরীতে কি মন্তব্য আগবাইছে বিজেপির জ্যেষ্ঠ নেতা তথা মন্ত্রী অশোক সিংহলে আহকচা অশোক সিংহলের বক্তব্য কি বিরোধী ঐক্যবদ্ধ হয়ে থাকক তাত মূল কবলগা একো নাই কিন্তু টিভিত চিঞরি থাকে মিটিংত চিঞরি থাকে কংগ্রেসে AUDFক গালি দিয়ে AUDFে কংগ্রেসক গালি দিয়ে আকো মানে মিলিত শক্তি বলেও কয় একবার স্পষ্ট হয়ে যাওয়া ভাল যে মিলিত শক্তি নে বেলেগ বেলেগ নে একে নে রাইজক বুর্বক বনায় আছে নে নিজে বুর্বক বনি আছে কি ঘটনাটো এটু স্পষ্ট করে দিলে ভাল গণতান্ত্রিক প্রক্রিয়া আছে গণতান্ত্রিক প্রক্রিয়াত ভোটিং বিচরা বা ডিভিশন বিচরার অধিকার যিজনে প্রস্তাব করে তেখেতর আছে তাত আমি কবলগা একো নাই কিন্তু এটা কথা ঠিক যে AUDF আর কংগ্রেস একে মুদ্রার ইপিটি ইপিটি হয়ে আছে সেয়া মন্ত্রী অশোক সিংগলর বক্তব্য এইদরে ক্রিয়া আর প্রতিক্রিয়া বাক আর বিতন্ডার মাজত আজি অনুষ্ঠিত হয়ে গেল বিধানসভার আন একটা বিশেষ দিন।